হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পারমিতা চ্যাটার্জি চ্যানেলে সবাই ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। তাহলে বন্ধুরা, আজকে আমি দেখতেই পাচ্ছ আমি এই সময় আসি মানে কোনো রেসিপি নিয়েই আসি, তোমাদের সাথে রেসিপি আজকে করে শেয়ার করি, আড্ডা মারি। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমার সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে 10:30। তা এখন থেকে আমার ব্লগটা আমি চালু করলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমার রান্নার রেসিপি তোমরাও ঘরে করে দেখো, প্রচণ্ড ভালো লাগা থাকে, প্রচণ্ড ভালো লাগবে। সবাই রান্না, আমরা সবাই কাজ পারি, মানে কম বেশি সবাই কাজ পারি, কিন্তু রান্নাটা আমাদের নিজের একটা ব্যক্তিগত একটা জায়গাও থাকে, ব্যক্তিগত একটা রান্নাও থাকে। সবার রান্না সমান হয় না, আমার রান্না তোমার রান্না সমান হয় না, তাও করার চেষ্টা করো। তাহলে কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক, আর রান্নাতে যাওয়া যাক। রেসিপি আজকে কি আছে মজাদার আছে, আজকে তিনটে রেসিপি আছে, চলো। হাই বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? পারমিতা চ্যাটার্জি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সকাল বলবো না কেন, এখন বাজে 10:30। তাই আমার এখন ব্লগটা আমি এখান থেকে চালু করলাম। আর দেখতেই পাচ্ছ আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি, তা ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি। তোমরা কেমন আছো আমি তো সবসময় জানাতে পারি, আজও বলবো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, অবশ্যই সেটা আমাকেও বলো, নাহলে আমি বুঝতে পারবো না। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে আমাকে তোমরা খুঁজে পাবে না। আর একটা খুশির কথা বলি, আমার 1000 আমার এ হয়ে গেছে, সাবস্ক্রাইব হয়ে গেছে। তাহলে আমি খুব খুশি যে তোমরা আমাকে দেখছো, আমার সাথে রয়েছো, আমার পাশে থাকো, এরকম করে আমিও তোমাদের পাশে রয়েছি। আর এরকম মনে করবে না বন্ধু, আমি তোমাদের পাশে না, আমি সবসময় তোমাদের পাশে রয়েছি, মন থেকে বলছি। চলো কথা না বাড়িয়ে, তোমরা জানো এই সময় আমি কী কারণে আসি। আজকে আমি রান্নার রেসিপি নিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে পটল করবো, কী করে করি সেটা আমি তোমাদের দেখাই, চলো। দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি দেখো গ্যাসের মধ্যে দেখো আমি একটা তেল গরম করে নিচ্ছি। আর এখানে আমার একটু পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা গোটা আছে, আর টমেটো কুচি আছে। আর এখানে আছে পটল আর আলু আছে, দেখতেই পাচ্ছ। আর সাথে লাগবে হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো, আর তার সাথে জিরের গুঁড়ো লাগবে, ওইটা পরে আমি তোমাদের দেখাচ্ছি। আগে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো, তারপরে পটলগুলো ভাজবো। দেখতেই পাচ্ছি আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভেজে নেব। চিংড়ি মাছ যেতেই দেবে সেতেই মজে যায়, এঁচড় বলো, পটলের তরকারি বলো, আলুর তরকারি বলো, যে কোনো তরকারিতে মজে যায়, বাঁধাকপি এসবতে চিংড়ি মাছ লাগেই একটু। দেখতেই পাচ্ছ পটলগুলো এবার আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, এই যে এবার পটলগুলো আমি ভেজে নিচ্ছি, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার ভেজে নিচ্ছি আমি লাল লাল করে। দেখো আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আলুটাকে ভাজছি। আর এখানে মশলা নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, নুন নিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। আর এখানে পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা গোটা আছে, আর সাথে লাগবে আদা রসুন বাটা। দেখো তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর আলুও ভাজছি আমি, এবার লাল হলেই আমি তখন মশলাগুলো দিয়ে দেবো, উপকরণগুলো যা যা লাগবে, পটল আলু চিংড়ি মাছ দিয়ে হেভি লাগে। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে টমেটো আর লঙ্কা দিয়ে দেবো। এবার আদা রসুন বাটাটা দেবো, এই যে দেখতেই পাচ্ছ। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। নুন এই জন্যে 1 চামচ দিলাম, কেন আমি যখন আমি পটল ভেজেছি, আলু ভেজেছি, তখন আমি নুন দিয়ে ভেজেছি। এবার দিয়ে দেবো মশলাটা, এই যে দেখতেই পাচ্ছ। এবার ভালো করে কষে নেব।
রান্নাটা কষাটা দেখাচ্ছি না এই কারণে, কেন অনেকটা সময় বড় ভিডিও হয়ে যায়, যে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, এই যে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে দিল। আমাদের পাঁচজন মানুষ, এই জন্য বেশি তরকারি নষ্ট করাটা ঠিক না, বুঝে রান্না করবেন। বেশি এখন আনাজপত্র যা দাম বেড়েছে বোঝা যায় না। দেখো আমার এটা কষা হয়ে গেছে আর কালার দেখেছো। এবার এই গরম মশলা দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্পই দেবো, দেখতেই পাচ্ছ। আর এখানে বাবুর খাবার বানাচ্ছি, এবার জল দিয়ে দেব। দেখো আমার পটল আলু হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর একটা লুক এসছে, দেখতেই পাচ্ছ কালার দেখো। আর এখানে দেখো কত বাসন পড়েছে রান্নার, এইগুলো মাছ দিয়ে হবে, ওইটা দেখাচ্ছি না। বন্ধুরা আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করো, কমেন্ট করো, জানাও। তোমরাও ঘরে পটল আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাও, প্রচণ্ড ভালো লাগবে। তার সাথে যদি একটু ছোলা ভিজিয়ে রাখো রাত্রেবেলা, তার মধ্যে যদি তরকারির মধ্যে দাও, হেভি জমে যাবে মজাটা। তাহলে আমি ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আমার চ্যানেলে যারা যারা নতুন আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই। তাহলে বাই বাই, এখন রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। মশা তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লুক এসছে, দেখতে পাচ্ছ। আজকে তাহলে আমার হলো রান্না, দেখো তোমাদের দেখাচ্ছি, এটা চাটনি হবে, এটা আমের, এই দেখো এটা মোরলা মাছের চচ্চড়ি, এই যে যুক্তি ফুল ভাজা, আর সাথে মাংস তরকারি। আজ সানডের দিন, সেই জন্য তিন রকমের রান্না, আর এখানে চাটনি হবে। তাহলে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে সানডে, সেজন্য তিন রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আমি এখানেই ভিডিও আমি শেষ করলাম, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সবার সাথে শেয়ার করে দিন। বাই বাই, ভালো থাকবেন।